ভাত তো প্রত্যেকেই খাচ্ছেন, কেউ কেউ তো তিন বেলাতেই ভাত খেয়ে থাকেন। কিন্তু ক্ষতি হয় তখন যখন ভাত খাওয়ার পরে না জেনে বুঝে আপনি পাঁচটি খাবার খান। কোন পাঁচটি খাবার তা তো অবশ্যই জানাবো, কিন্তু তার আগে একটি কথা বলে রাখি যে এই পাঁচটি খাবার প্রায়শই মানুষ খেয়ে থাকেন এবং হয়তো অনেকের মধ্যে ভ্রান্ত ধারণাও আছে যে এই পাঁচটি খাবার ভাত খাওয়ার পরে খাওয়াই যায়, এতে কোনো ক্ষতি হয় না। কিন্তু নিরীহ এই পাঁচটি খাবার ভাত খাওয়ার পর খাওয়া মানেই বিষ পান করার মতো ক্ষতি করে। বন্ধু, আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে আমি আশা করব যে আপনারা ভাত খাওয়ার পরে আজকের বলা এই পাঁচটি খাবার কখনোই খাবেন না। ভাত খাওয়ার কতক্ষণ পর খেতে হবে তা তো অবশ্যই জানিয়ে দেব। সেই সাথে আরও একটি কথা বলি, যারা বিভিন্ন রোগের সমাধান জানতে চেয়ে একের পর এক কমেন্ট করছেন তাদের সকলের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, চ্যানেলের ভিডিওতে প্রবেশ করুন, এর জন্য লোগোতে ক্লিক করুন এবং তারপরে ভিডিও অপশনে ক্লিক করলেই আপনার কাছে সকল ভিডিও একেবারে চলে আসবে। তারপর আপনার যা দরকার সেই অনুযায়ী আপনি ভিডিও সিলেক্ট করুন এবং দেখুন কত সহজেই রোগ দূর করার সমাধান দেওয়া আছে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্যামিলি লিমিটেড। পরিবার ও স্বাস্থ্য বিষয়ক যে কোনো নতুন তথ্য সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভাত খাওয়ার পরে পাঁচটি খাবার কখনোই খাওয়া যাবে না, এই হচ্ছে আজকের শিরোনাম। কিন্তু তার আগে ছোট্ট করে আর কিছু কথা বলে রাখি। যেমন ভাত খেতে বসে অনেকেই খেতেই থাকেন, ভর পেট খেয়ে যান, যতক্ষণ না তার পেটে এক বিন্দু জায়গাও থাকে ততক্ষণ তিনি ভাত খাচ্ছেন। এটা শুধুমাত্র যে একজন বয়স্ক ব্যক্তি নিজে করেন তাই নয়, কখনো কখনো কোনো কোনো মা বা বাবা তাদের শিশুদের ক্ষেত্রেও এমনটাই করে থাকেন। ভর পেট খাইয়ে দেন এবং মনে করতে থাকেন যে যত খাবে ততই ভালো, কিন্তু আয়ুর্বেদ বলছে এমনটা কখনোই নয়। হয়তো শিশু বয়সে শারীরিক সক্ষমতার কারণে এবং শারীরিক ডেভেলপমেন্টের কারণে রোগগুলো তাৎক্ষণিকভাবে চোখে পড়ে না, কিন্তু বলা হয়েছে যে একটি খাবার হজম হওয়ার পরে যখন আপনার ক্ষুধা বোধ হবে তখনই আপনি দ্বিতীয় খাবার গ্রহণ করবেন। অর্থাৎ ভাত খেলেন আর তারপরে অন্য একটা খাবার নিয়ে বসে গেলেন তা কিন্তু কখনোই করা যাবে না, এটা সব খাবারের ক্ষেত্রেই, কিন্তু নির্দিষ্টভাবে পাঁচটি খাবার। প্রথম কথাই হলো ভাত খাওয়ার পরে কখনোই পানি খাওয়া যাবে না। এটা কেমন কথা? এটাই সত্য, আপনি ভাত খাওয়ার পরে কখনোই পানি পান করবেন না। কতক্ষণ পরে করবেন? অবশ্যই আপনাকে 30 থেকে 40 মিনিট অপেক্ষা করতে হবে। এমনকি ভাত খাওয়ার আগে কিছুক্ষণ আগেও আপনাকে পানি খাওয়া যাবে না। যদি পানি পান করতে হয় তাহলে আপনাকে সেই 30-40 মিনিট আগেই পানি পান করে নিতে হবে, এটাই স্বাস্থ্যসম্মত। এবং যখনই আপনি এইভাবে ভাত খাওয়ার নিয়মকে অভ্যাসে নিয়ে আসবেন, পানি খাওয়ার নিয়মকে অভ্যাসে নিয়ে আসবেন, তখন আপনার জীবনেও কখনো গ্যাস, অ্যাসিডিটি, বদহজম এবং গ্যাস বা বায়ু বৃদ্ধিজনিত যে হাড় জয়েন্ট পেশির ব্যথা, মাসল ব্যথা, মাথা ব্যথা, মাইগ্রেনের সমস্যা, এই ধরনের কোনো সমস্যাই আর হবে না। বুক জ্বালাপোড়া করা, ঘন ঘন পেট ব্যথা করা, এই সকল সমস্যা থেকে আপনি রক্ষা পাবেন শুধুমাত্র এই পানি পানের সঠিক নিয়ম মেনে চললে। অর্থাৎ বন্ধু, বুঝতেই পারছেন আমরা যে কোনো খাবার, আমি ভাতের কথাই বলছি, বিশেষত ভাত, কারণ আমরা প্রধান খাবার হিসেবে ভাত খেয়ে থাকি। এটা যদি ভাত না হয়ে আপনার কাছে রুটি প্রধান খাবার হয়ে থাকে, যে আপনি ভাতের বদলে 2-3টে রুটি খেয়ে নিচ্ছেন, তাহলে বন্ধু সেক্ষেত্রেও এই কথাটি আপনাকে মানতে হবে। অর্থাৎ আপনি মূল খাবার খাওয়ার অন্তত 30 থেকে 40 মিনিট আগে এক গ্লাস হালকা গরম পানি পান করবেন এবং খাবারের 30 থেকে 40 মিনিট পরে পুনরায় এক গ্লাস হালকা গরম পানি পান করবেন। এই হালকা গরম পানি পান করার কারণে আপনার হজম ক্রিয়া খুবই স্বাভাবিকভাবে হবে, কোনো ধরনের ব্যাঘাত ঘটবে না। যাদের IBS এর মতো সমস্যা রয়েছে, এমনকি যাদের গ্যাস্ট্রিক আলসারের কারণে ঘন ঘন ডাক্তার ঔষধের কাছে ছুটতে হচ্ছে, তারাও একেবারে সুস্থ হয়ে যাবেন। আরও একটি কথা, এই কথাতে বুঝতেই পারছেন যে ভাত খাওয়ার মাঝেও পানি পান করা যাবে না, এটিও মনে রাখবেন। ইমার্জেন্সি, যদি কখনো
প্রচণ্ড গলায় লেগে যায়, এক ঢোক পানি পান করুন, কিন্তু এটাকে অভ্যাসে আনবেন না। দ্বিতীয় খাবারটি হলো ফল। কথায় কথায় বলে খালি পেটে জল, ভরা পেটে ফল, কিন্তু আধুনিক বিজ্ঞান বলছে এবং আয়ুর্বেদ শাস্ত্র বলছে এটা সম্পূর্ণই ভুল। ভরা পেটে কখনোই ফল খাওয়া যাবে না। খালি পেটে ফল খেলে তার খাদ্যগুণ আমাদের শরীরে শোষিত হয়, তাই খাবার খাওয়ার অন্তত 30-40 মিনিট পরেই ফল খাওয়া উচিত। সবচেয়ে ভালো হয় যদি আপনি 1 ঘন্টা অপেক্ষা করে ফল খেতে পারেন। খাবার খেয়েই ফল খেলে হজমের সমস্যা দেখা দেয় এবং পাচকরস ব্যাহত হয়। একইভাবে ফল খাওয়া অন্তত ভাত খাওয়ার 1 ঘন্টা আগে রাখুন এবং যদি ভাত খাওয়ার পরে খেতে হয় 1 ঘন্টা পরে খান, যে কোনো ধরনের ফল। বুঝতেই পারছেন বন্ধু যে এটি কতটা গুরুত্বপূর্ণ, কারণ আপনার হজম যদি স্বাভাবিকভাবে না হয় তাহলে আপনার পাকস্থলীতে টক্সিন জমতে থাকবে আর এই টক্সিন আপনার রক্তকে বিষ করে তুলবে, আর যখনই রক্ত দূষিত হবে আপনার অ্যালার্জিক সমস্যা, ঠান্ডা, সর্দি, কাশি, বিভিন্ন ধরনের রোগের জন্ম নেবে। বন্ধু এই জন্যই বলেছিলাম যে বিষয়টা নিরীহ মনে হলেও এটি ভেতরে ভেতরে আপনার জীবনকে শেষ করে দেবে। তৃতীয় খাবারটি হলো ভাত খাওয়ার পরে চা। শুধুমাত্র ভাত নয়, একইভাবে যে কোনো ভরপেট খাবার খাওয়ার পরে ভাত, রুটি বা যদি আপনি স্ন্যাক্সও খেয়ে থাকেন তারপরেও চা পান করা যাবে না। মূল কথাই হলো আপনি সকালে হয়তো ব্রেকফাস্ট করলেন, সেটা ভাত দিয়ে করতে পারেন, কখনো কখনো রুটি বা অন্য খাবারেও আপনি ব্রেকফাস্ট করতে পারেন, তার অন্তত আপনাকে 1 ঘন্টা পরে চা পান করতে হবে। একইভাবে যদি চা পান করে নেন তাহলে তার 1 ঘন্টা পরে আপনাকে খাবার খেতে হবে। আর জানেন তো নিশ্চয়ই বন্ধু যে খালি পেটে কখনোই চা খাওয়া যায় না, অতএব সকালে নাস্তা করার পরে 1 ঘন্টা অপেক্ষা করুন এবং তারপরে চা পান করুন। ভাত খাওয়ার পরে বা অন্য যে কোনো খাবার খাওয়ার সাথে সাথে যখনই আপনি চা পান করবেন তখন আপনার ওই খাবারে বিদ্যমান আয়রন, ক্যালসিয়াম সহ বিভিন্ন ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট আপনার দেহে শোষিত হবে না এবং এই কারণেই আপনার খাওয়া খাবার আপনার দেহে কোনোই কাজে লাগবে না, শক্তি উৎপাদন করবে না, বরঞ্চ ক্ষতি হবে, গ্যাস অ্যাসিডিটি বৃদ্ধি পাবে। আর একই কথা বারবার বলবো যে গ্যাস অ্যাসিডিটি বৃদ্ধি পাওয়া মানে আপনার দেহে শতেক রোগের জন্ম নেওয়া। 4 নম্বর খাবারটি হলো ভাত খাওয়ার পরে দুধ বা দুধ জাতীয় কোনো খাবার একেবারেই খাওয়া যাবে না। অনেকেই এমনটা করে থাকেন যে ভাত খেয়ে নিলেন আর তারপরে যে কোনো ডেজার্ট নিয়ে বসলেন, সেটা অবশ্যই দুধেরই হয় বেশিরভাগ সময়, পায়েস, ফিরনি, দই, এবং কেউ কেউ তো রাতের ভাত খাওয়ার পরপরই 1 কাপ গরম দুধ পান করে থাকেন। জানেন কি বন্ধু এটা শরীরের জন্য কতটা ক্ষতিকর, এতে করে আপনার পেটের এমন সমস্যা দেখা দেবে যে কখনো কখনো হয়তো পরদিন থেকেই আপনার ডায়রিয়া বা আমাশয় হয়ে যেতে পারে, আবার কখনো কখনো গ্যাস অ্যাসিডিটি এতটাই বৃদ্ধি পায় যে আপনার বাউল ক্লিয়ার হয় না, আপনার পেট পরিষ্কার হয় না, কোষ্ঠকাঠিন্য হয়, কারো কারো ডায়রিয়া হয়। আর এই গ্যাস অ্যাসিডিটি যদি একবার আপনার লাগাতার হতেই থাকে তাহলে হাত পায়ের ব্যথা, গিরায় গিরায় যে ব্যথাগুলো হয়ে থাকে তার জন্য আপনি হয়তো বিছানা ছেড়েও উঠতে পারবেন না। আর এর জন্য ডক্টর আপনাকে বলে দেবে যে দুধ আপনার সহ্য হয় না, অতএব আপনি দুধ খাওয়া বন্ধ করে দিন। কিন্তু ডক্টর কি এ কথা কখনো আপনাকে বলে যে দুধ খাওয়ার আসল নিয়ম কি? সেই কথাটি আয়ুর্বেদ বলছে, বলছে যে দুধ অবশ্যই আপনি পান করতে পারবেন কিন্তু ভাত খাওয়ার মিনিমাম 3 ঘন্টা পরে, অর্থাৎ দুধ বা দুধ জাতীয় যে কোনো খাবার খেতে চাইলে ভাত খাওয়ার পরে 3 ঘন্টা অপেক্ষা করুন। তবে এক্ষেত্রে ছোট্ট একটি ব্যতিক্রম রয়েছে, ব্যতিক্রমটা হলো যদি আপনি টক দই খেতে পারেন এবং টক দই যদি আপনি সন্দর্ব লবণ 1 চিমটি এবং হাফ চা চামচ মতো গোলমরিচের গুঁড়ো 1 চামচ গুড় সহ খেতে পারেন তাহলে আপনি ভাত খাওয়ার 30-40 মিনিট পরেই খেতে পারেন, কিন্তু অবশ্যই দুপুর
দুপুরবেলায়। টক দই কখনোই খালি পেটে বা সন্ধ্যা বিকেলের পরে খাওয়া যাবে না। যদি খান তাহলে অ্যালার্জিক সমস্যা দেখা দেবে এবং ঠান্ডা সর্দি কাশি বাড়বে। কিন্তু যদি আপনি দুপুরবেলায় খাবারের পরে টক দই খেয়ে নেন তাহলে আপনার এই ধরনের সমস্যা কমতে থাকবে। টক দইয়ে থাকা প্রোবায়োটিক্স মানুষের শ্বাসকষ্ট সহ ঠান্ডা সর্দি কাশির প্রবণতাকে একেবারে দূর করে, সেই সঙ্গে কোলেস্টেরলকে দূর করে, প্রেসারকে নিয়ন্ত্রণ করে এবং কখনো যদি কারো হাই ব্লাড প্রেশার, হাই কোলেস্টেরল এবং স্ট্রোকের মতো ঝামেলা হয়ে থাকে তাহলে তিনি অবশ্যই দুপুরবেলা খাওয়ার 30-40 মিনিট পরে এই তিনটি উপাদান সহ টক দই সেবন করবেন। পঞ্চম কথাটি হলো, ভাত খাওয়ার পরে কখনোই ধূমপান করা যাবে না। জানি ধূমপান প্রত্যেকেই করেন না, কিন্তু যারা করেন তাদের মধ্যে এই বদভ্যাসটি থাকে যে ভাত খাওয়ার পরে ধূমপান করেন। যদি এমনটা করতে থাকেন তাহলে ইনটেস্টাইন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং একসময় আপনার ক্যান্সার হওয়ারও প্রবণতা দেখা দেয়। বুঝতেই পারছেন বন্ধু যে ভাত খাওয়ার পরে আমরা যে খাবারগুলো অভ্যাসে করে থাকি তা আসলেই বদভ্যাস বা কুঅভ্যাস। আজ থেকেই ত্যাগ করুন এবং সুন্দরভাবে চলুন, নিয়ম মেনে চলুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আজকের ভিডিও ভালো লাগলে একটি লাইক দেবেন, শেয়ার করবেন অবশ্যই বেশি বেশি, সেই সঙ্গে কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন। ধন্যবাদ বন্ধু, ভালো থাকবেন।